আমি এখন একটা কালী মন্দিরের কথা বলব। এইটা সেই কালী মন্দিরেরও বিখ্যাত, অনেকের মতে যারা পাগল, যারা দুরারোগ্য রোগে ভুগছে, মায়ের কাছে সেই মা মন্দিরে মায়ের কাছে প্রার্থনা করলে মা নাকি পূরণ করে দেন। এটা হলো বলে তিরলের কালী মন্দির। আরামবাগ থেকে মাত্র 4 কিলোমিটার দূরে, বেশি সময় লাগে না। যারা ওই ধরনের দুরারোগ্য ভুগছেন তারা ওই কালী মন্দিরে চলে যেতে পারেন। যদিও আমার যাওয়ার সৌভাগ্য হয়নি, তবে আমাদেরই একজন স্বেচ্ছাসেবক কামারপুকুরে যখন ছিলাম, তার বাবা প্রচণ্ড প্যারালাইসিস রোগে ভুগত। তখন তিনি সেই ছেলেটি তার বাবা মাকে বাবাকে নিয়ে হত্যা দিয়েছিল এবং মায়ের কাছে মানত করেছে। পরবর্তীকালে সেই স্বেচ্ছাসেবক থেকে জানতে পারা যায় যে তিনি সুস্থ হয়ে উঠেছেন। সেটা যে তার ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, সেটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। আমারও মাঝে মাঝে 24 ঘন্টা বমি হতো, অনেক ওষুধ টষুধ খেতাম। জানি না, হয়তো বুঝতে পারবেন, কেউই বলতে পারবেন অন্ধবিশ্বাস, বা কেউই বলতে পারেন যে এগুলো বুজরুক কি। কিন্তু আমার ক্ষেত্রে সেই ছেলেটা যখন আমাকে এসে বলল, তখন আমি তার কাছে বললাম হয়তো আমার যাওয়ার সময় হবে না, তবে আমার জন্য মায়ের কাছে প্রার্থনা করবে যে আমিও এই ভাব থেকে মুক্তি পাই। অদ্ভুত ব্যাপার, পরদিন সে একটা তাবিজ এনে দিল। পরবর্তীকালে দেখলাম তাবিজ পড়ার পর আমার সব রোগ কমে গেল। এই হলো মায়ের মাহাত্ম্য। যারা যারা মনে প্রাণে যাদের দুরারোগ্য রোগে ভুগছেন, আপনারা মায়ের কাছে প্রার্থনা করতে পারেন। মায়ের কাছে প্রার্থনা করবেন মন প্রাণ দিয়ে, যাতে মা তার এই রোগ থেকে মুক্তি দেন। সেদিক থেকে অনেকেই তিরল মন্দিরে যান, অনেক ভক্তরা যায়, ভক্তের সমাগম হয়। যারা জানেন তারা যায়। তা আপনাদের কাছে তুলে ধরলাম যে আপনারা যারা যারা কামারপুকুর জয়রামবাটি যদি চান, এই তিরল মন্দিরটা দেখে নিতে পারেন। এবং তিরল মন্দির থেকে আরামবাগের থেকে বেশি দূর নয়, মাত্র 9.3 কিলোমিটার আপনারা যেতে পারেন তেলোহেলো। তেলোহেলো মানে তখনকার দিনে তেলিয়া আর ভেলিয়া বলে দুটো গ্রাম আছে। তা আমার কি মনে হলো, সেই গ্রামটা বিখ্যাত কেন আপনারা সকলেই জানেন। তখনকার দিনে ওইখানে বেশিরভাগ ধান্যক্ষেত্র ছিল, রাস্তা ছোট ছিল, এবং ওই আরামবাগ হয়ে তেলোভেলোর মাঠ দিয়ে গিয়ে তারকেশ্বরে অতি সহজে পৌঁছে যাওয়া যেত। তা আমার হঠাৎ করে মনে হলো, চলে গেলাম, বেশি সময়ও লাগলো না। তখন ওই মপেটের প্রচলন ছিল, সেই মপেট করেই চলে গেলাম। তখন ব্রহ্মচারী অবস্থা। গিয়ে মন্দিরে গিয়ে অবাক সেই কালী মন্দির, যে মন্দিরে মা একবার বাসনা হয়েছিল সকলেই জানেন যে দক্ষিণেশ্বরে যাবেন। তো প্রতিমধ্যে
সবাই চলে গেছে, সন্ধ্যা হলেই ওইখানে ডাকাতরা কী করত, গ্রামের লোকেরা ডাকাতি করত এবং ধন দৌলত সব আটকে নিত। তো এমনি সকাল সকাল সবাই রওনা হতো, সকালবেলা কেউ কিছু করতো না, কিন্তু সন্ধ্যা হলেই তার দিয়ে সর্বস্ব লোট করত ডাকাতরা। তেমনি যখন মায়ের সঙ্গে সবাই গেছে, মায়ের আত্মীয় পর্যন্ত, মা যেতে পারছে না, হাঁটতে পারছেন না, মা তাকে যার সঙ্গে নিকে বলল তোমরা আগে চলে যাও, আমি আস্তে আস্তে আসছি। প্রায় সন্ধ্যা হয়, তারা তো সকলে ভয়ে চলে গেছে। এমন সময় হঠাৎ গুরুগম্ভীর আওয়াজ, কে যায়? সঙ্গে সঙ্গে মা বলল, আমি তোমার সারদা গো। পরবর্তীকালে অনেকেই বলে থাকেন যে তোমার সারদা গো বলছে, যখনই তোমার মেয়ে সারদা, তখন সেই ডাকাত কালীভক্ত ছিল, কোনো কিছু যথাসর্বস্ব লুট করবার আগে কালী পূজা করত ওখানে। ও ছাড়াও বিভিন্ন ডাকাতরা ছিল গ্রামবাসীরা, ওই কালী পূজা করে কোনো সর্বস্ব লুট করত, তখন প্রচলন ছিল কোনো কিছু লুট করার আগে। হঠাৎ করে সেই ডাকাত দেখতে পায় মায়ের মুখে নেই সেখানে কালীর মুখ, আর মিটমিট করে হাসছে। সঙ্গে সঙ্গে তার ভাবান্তর হলো, বলছে আমি একা নই, আমার স্ত্রীও আছে পিছনে, কই কই বাহক, কোথায় আমার মা? সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরল তার স্ত্রী সারদাকে, চোখের জলে বেঁচে যেতে লাগল। পরদিন যখন তাকে পৌঁছে দিতে গেল, ডাকাতির চোখ দিয়ে জল পড়ছে, তার স্ত্রী চোখ দিয়ে জল পড়ছে, কিছু কড়াইশুঁটি ছিল, আঁচলে বেঁধে মাকে বলল, মা যখন তুই খাস তখন তাদের ভাষা ঠিক নেই তো, তোর কষ্ট হবে জানি, কিন্তু আমরা তো যেতে পারবো না, তোর যাতে কষ্ট না হয় যখনই কষ্ট হবে আমাকে জানাবি। এই হলো আপনাদের তেলো ভেলো বা তেলিয়া ফেলিয়া গ্রাম। সেদিক থেকে আপনারা গেলে বর্তমানে মনে হয় একটা রাস্তা হয়েছে। এছাড়াও মেন রোড দিয়ে আপনারা মোয়ালি এই ইচ্ছাপুর হয়ে আপনারা তারকেশ্বরে যেতে পারেন। আর তারকেশ্বর আরামবাগ থেকে, এই কলকাতা থেকে বেশি দূর নয়, 62.1 কিলোমিটার। আর তারকেশ্বর আপনারা জানেন, তারকেশ্বর মন্দির সব থেকে বিখ্যাত। এই মন্দিরে মাও এসেছিলেন একবার, ঠাকুরের যাতে, ঠাকুরের যখন শরীর অবনতি হচ্ছিল তখন মা এসে হত্যা দিয়েছেন। হত্যা দেওয়ার পর মা একদিনকার দেখছেন সাজানো হাঁড়িগুলো ঝনঝন করে শব্দ হয়ে পড়ে গেছে, তখন মা ভাবলেন জগতে সব কিছুই অনিত্য। আর তারকেশ্বর মন্দির সব থেকে বিখ্যাত যে আমাদের যতগুলো শিব মন্দির আছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে তারকেশ্বর সব থেকে বিখ্যাত। এটা হিন্দুদের শৈব উপাসনার প্রধান কেন্দ্রস্থল বলতে পারেন। বেশিরভাগই, বিশেষ করে শ্রাবণী পূর্ণিমার দিন জল ঢালতে অনেকেই মাইলকে মাইল হেঁটে তারকেশ্বর মাথায় জল দেন। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় এই মন্দিরটি অবস্থিত। আর তার জন্য, এই মন্দিরের জন্য
সে আইয়া পৃথিবীতে, খালি শুধু পশ্চিমবঙ্গে নয়, পৃথিবীতে নিজের স্থান দখল করেছেন। এখানে কালী আরাধনাও করা হয়, ভক্তের জন্যই ভগবান, ভগবান শিব এখানে ভক্তদের কাছে পরিচিত হয়েছেন তারকনাথ রূপে। আর এই তারকনাথটি হুগলি জেলার স্থানটিও এই অনেকের মতে ওই তারকনাথ থেকেই তারকেশ্বর হয়েছে। অনেকের মতে শিব বৈদিক দেবতা বা অন্যদের দেবতা মনে থাকে, এই নিয়ে নানান মতভেদ থাকে। কিন্তু যে শিব সারা ভারতে সকলের অতি প্রিয়, এইখানেও অনেক যোগীরা আসেন। তিনি তো শিব, তো আপনারা দেখবেন শিব কিছুই চান না, শিব চান একটু বেলপাতা, একটু মনপ্রাণ দিয়ে একটু জল ঢালবেন, তাতেই কিন্তু শিব সন্তুষ্ট হয়ে যান। এবং এমন সন্তুষ্ট হন যে যেরকম চায় সঙ্গে সঙ্গে আশীর্বাদও করে দেন। আমরা দেখছি যে একবার দক্ষিণেশ্বরে ঠাকুরকে সন্দেহ করেছিল মথুরনাথ, তারপরে তিনি ভাববেশে বসে আছেন, হঠাৎ করে মথুরনাথ দেখেন ঠাকুর পায়চারি করছে। যখন পায়চারি করছে তখন একদিকে যাচ্ছেন যখন ঠাকুর, তখন দেখছেন শিব, আরেকদিকে দেখছেন কালী। তখন ঠাকুরের পায়ে গিয়ে পড়েছেন, বলে ঠাকুর আমি আপনাকে ভুল বুঝেছি, আপনার মতো মহাপুরুষে আমাকেও অনেক সন্দেহ, অনেক আপনি কে বুঝতে চেষ্টা করিয়া আমাকে ক্ষমা করবেন। এবং ঠাকুর দেখিয়ে দিয়েছিলেন একই গাছে কীভাবে সাদা ও লাল ফুল হয়। এখানে তিনি পূজিত হচ্ছেন লিঙ্গ মূর্তি, খানিকটা বিগ্রহ রূপে, কোথাও তিনি স্বয়ম্ভ রূপেও বিরাজিত হয়ে থাকেন। এই স্বয়ম্ভ শৈবস্থান তারকেশ্বর হুগলি জেলার পশ্চিমবঙ্গের মানচিত্রে একটা উল্লেখযোগ্য জেলা হিসেবে পরিচিত। প্রথমেরা ফরাসিরা এখানে এসে আস্তানা গেড়েছিল এবং হুগলির চন্দননগর হলো ফরাসিদের দ্বারা, তাদের প্রথম উপনিষদ স্থান হয় এই জায়গায়। এছাড়া হাওড়া, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর এই চারটি জেলার সঙ্গে কিন্তু তারকেশ্বরের সীমারেখা অত্যন্ত কাছাকাছি। জানা যায় গঙ্গা তীরে একসময় প্রচুর হুগলা পাতার বন থাকায় নাকি নাম করা হয়েছে হুগলি, আর এই সেখান থেকেই হুগলি নদীরও নাম হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের দুঃখ নামে পরিচিত দামোদর নদী হুগলি জেলার একটা প্রধান নদী। এই হুগলি জেলার পাশেই তারকেশ্বর শহরে অবস্থিত তারকেশ্বরের মহাদেব মন্দির, এটা কিন্তু জাগ্রত শৈবস্থান। শুধু হুগলি জেলাতেই নয়, এবার অনেক জায়গায় আছে। ভক্তদের কাছে এখানে তারকনাথ নামে পরিচিত এবং এই মন্দিরটি আটচালা স্থাপত্যশিল্পের মতো, যার গর্ভগৃহে বিরাজ করছেন তারকনাথ। সনাতন ধর্মাবলম্বী মানুষদের কাছে তারকনাথ হয়েছেন বড় আপনজন। তার মন্দির নিয়ে রয়েছে ইতিহাস। কেশব হাজারি ও তার পরিবার ইতিহাসে বর্ণন করেছেন যে তারকেশ্বরের সাথে রামনগর নামে একটা স্থান সংযুক্ত ছিল, আর বারাণসী থেকে এসেছিলেন কেশব হাজারি নামে এক ব্যক্তি। জানা যায় অযোধ্যা নবাবের অত্যাচার থেকে পালিয়ে তিনি এখানে এসেছিলেন, আর বিষ্ণুদাস
আর ঘরমল্লা ভারমল্ল নামে দুই পুত্র আর ভানুমতী নামে এক কন্যা ছিল জনৈক কেশব হাজারির। কিন্তু এই রামনগর শহর তারকেশ্বর ছিল তখন মুর্শিদাবাদ নবাবের অধীন। ক্রমে বিষ্ণুদাস ও ভারমল্ল উক্ত অঞ্চলে নিজেদের মালিকানা কায়েম ও কর আদায়ের চেষ্টা করলে নবাবের সৈন্যরা তাকে বন্দী করে। জানা যায় বিষ্ণুদাস ছিলেন একজন নিষ্ঠাবান বিষ্ণু ভক্ত। মুর্শিদাবাদ নবাবের কারাগারে বিষ্ণুদাস ভগবান বিষ্ণুর কৃপাধন্য হয়ে কিছু অলৌকিক শক্তির প্রদর্শন দেখান। আর নবাব এই ঘটনা দেখেছেন, দেখে তিনি অত্যন্ত প্রীত হয়েছেন। আমরা জানি যে একবার একটা ইংরেজ তৈলক্য সাবিকে একটা কারাগারে ঢুকিয়ে দিয়েছিল, বলে এই সাধুবাবাকে ঢুকিয়ে আমি নিজে পরীক্ষা করব। তালা তো মারল, তারপরে সেই ইংরেজ যিনি জেলার তিনি বারবার চোখ কসরাচ্ছেন, দেখেন বাবা সেই ঘর থেকে বেরোচ্ছেন আর ঘুরছেন, এবং বাবা তার সামনে আসলে বলে এটা কী করে সম্ভব, তিনি তার পায়ে পড়ে যান। এরকম আপনারা অনেকেই জানি যে নানান রকম অলৌকিক ক্রিয়া আমরা দেখতে পাই ঠাকুরের ক্ষেত্রে, গিরিজা ইত্যাদি, যে দুজন ছিল সে দুজন পরবর্তীকালে ঠাকুরেই তাদেরকে আরও আশীর্বাদ করে তাদেরকে আরও উপরে উঠিয়ে দিয়েছেন। একবার তাদের মধ্যে একজন পথ দিয়ে যাচ্ছেন, হঠাৎ অন্ধকার হয়ে গেছে, অন্ধকার সময়ও ছিল, হঠাৎ করে নয়, যেরকম প্রত্যেক অন্ধকার হয়েছে ওই দিনকে, আবার বোধ হয় মেঘটেক থাকাতে আরও বেশি অন্ধকার, রাস্তা দেখা যাচ্ছিল না। তখন তাদের মধ্যে সেই গিরিজা বা কেউই তিনি পিঠে জামা খুলে ফেললেন, চাদরটি সরিয়ে দিলেন, সেখান থেকে আলো ঠিকরে বেড়াতে লাগলো। যারা অলৌকিক, যারা ঠাকুরের কাছে প্রার্থনা করেন, ঠাকুরও অনেকে প্রার্থনা করেন, এবং ঠাকুরের ক্ষেত্রে ঠাকুর অনেক অষ্টসিদ্ধি হয়েছিল আপনারা সকলেই জানেন, যে একবার ঠাকুর আর হৃদয় যাচ্ছেন পঞ্চবটির দিকে, এমন সময় দেখে হৃদয় যে ঠাকুর আগে যাচ্ছে তার হৃদয় তারা শূন্যে উঠছে। তখন হৃদয় বারবার ডিস্টার্ব করতে লাগলো ঠাকুরকে, যে মামা চলো, এখন আর আমাদের এখানে তপস্যা করার কোনো কাজ নেই, আমরা সবাইকে মুক্ত করে দিয়ে আসি মন্ত্র দিয়ে। বারবার এরকম ডিস্টার্ব হওয়াতে তিনি তার বুকে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আবার পুনরায় ফিরে আসলেন, হৃদয় পরিবর্তীকালে আক্ষেপ করে বললেন, এ কী আমি করলাম। এরকম হয়। তারপরে তিনি সেই নবাব যখন এইসব অলৌকিক শক্তি দেখলেন, তিনি তার দুই ভাইকে মুক্ত করেন। মুক্ত করে বালিগড়ি ও মোহনবাগ পরগনার রাজত্ব আদায়ের দায়িত্ব দুই ভাইয়ের হাতে তুলে দেন। ভারমল্লা ও রাও উপাধিতে তারা ভূষিত হন। কথিত আছে রাজা ভারমল্লা রাওয়ের নাকি একটা বৃহৎ গোশালা ছিল, এবং এই গোশালা রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল মুকুন্দ ঘোষ নামক এক কর্মচারীকে। সেই গোশালায় একটা আশ্চর্য গরু ছিল, নাম কপিলা। কপিলা নামক গরুটি প্রত্যহ বনের মধ্যে থাকা একটা পরিত্যক্ত শিবলিঙ্গের উপর নিজের দুধ নিঃসরণ করত। রাজা ভারমল্ল রাও এই ঘটনার কথা জানতে পারেন। উত্তর ভারতে বরাবরই শিবক্ষেত্রে শিবক্ষেত্র রূপেই পরিচিত পেয়ে এসছে। সেই সময় সুদূর উত্তরাখণ্ড থেকে বাংলায় শৈব ধর্ম প্রচারে এসেছিলেন যোশীমঠের নিষ্প্রাণ গিরির শিষ্য
সন্ন্যাসী মায়াগিরি। এই দীর্ঘ পরে দীর্ঘ পথের পর তার সঙ্গী হয়েছিলেন অপর এক সন্ন্যাসী মনমুকুন্দগিরি। তারা এসে আশ্রয় নিয়েছিলেন রাজা ভার্মলের রাজধানী রামনগরে। এই দুই সন্ন্যাসী শৈব ধর্ম প্রচারের কথা ভার্মল্য জানতে পেরে তাদের সাথে সাক্ষাৎ করেন। বস্তুত এরা দুজন সেই পরিত্যক্ত শিবলিঙ্গরেই আরাধনা করছিলেন। দুই সন্ন্যাসী তাদের এই আরাধ্য শিবলিঙ্গের নাম রেখেছিলেন তারকেশ্বর। মায়াগিরি আর মনমুকুন্দগিরির কাছে এই শিবলিঙ্গের অলৌকিক কথা শুনে ভার্মল্য এটিকে রামনগরে প্রতিষ্ঠিত করার ইচ্ছা প্রকাশ করেন। তার আগেই আপনারা দেখেছেন যে একটা গরু, তার নাম কপিলা, প্রায়ই দেখা যেত। ওখানে এসে একটা পাথরের উপরে গরুটা দাঁড়াত এবং তার স্তন থেকে বাত থেকে দুধ পড়ত। এইটা দেখতে পেয়েছিল সেই ভার্মল্য। তারপরে তার সঙ্গে মিলে গেল বাইরে থেকে আসা এই সন্ন্যাসীদের। সেই শিবলিঙ্গটি ওই স্থানেই থেকে যায় এবং ওইখান থেকেই এই মন্দির তৈরি হয়, তারকেশ্বর মন্দির। জানা যায় স্বয়ং তারকনাথ রাজা ভার্মল্যকে স্বপ্নাদেশ দিয়ে মন্দির প্রতিষ্ঠার কথা বলেন। সেই মতো মন পরিষ্কার করে মন্দির প্রতিষ্ঠার কাজ আরম্ভ হয়। রাজা ভার্মল্য নিজেকে দেবসেবায় উৎসর্গ করেন। তখন আনুমানিক 1729 খ্রিস্টাব্দে রাজা ভার্মল্যরাও তারকেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত এই হিন্দু স্থাপত্যটি বাংলা আটচালার মন্দির স্থাপত্য শৈলীতে গঠন হয়। মূল মন্দিরের সামনে দেওয়ালের গায়ে সুন্দর অলঙ্কার, যারা যাবেন দেখবেন সুন্দর অলঙ্করণ করে সাজানো আছে। তবে মন্দিরের প্রতিষ্ঠা সাল নিয়ে অনেক বিতর্ক আছে। ভার্মল্যের দানপত্র থেকেও এই মন্দিরের প্রতিষ্ঠার কথা জানা যায়। পরবর্তী সময়ে এই মন্দিরটি যখন ভগ্নদশা প্রাপ্ত হলো, তখন বর্ধমানের মহারাজা নূতন করে আবার মন্দিরটি তৈরি করেন। আর মন্দিরের সামনে নাট মন্দির উপস্থিত, ওখানে অসংখ্য ভক্তের আগমন দেখতে পাবেন এবং অনেকে যারা যারা দুরারোগ্য রোগী তারা ওখানে, ঠিক বাবার মন্দিরের সামনে একটা বারান্দা আছে, আমিও গেছি অনেকবার, ওই বারান্দায় তারা হত্যা দিয়ে থাকছে। মন্দিরের অভ্যন্তরভাগ তারকেশ্বর মন্দির ঘিরে রয়েছে অতীতের বহু কাহিনী। ধীরে ধীরে অগণিত হিন্দু ভক্তদের সারা বছর ধরে আনাগোনা বেড়েছে মন্দির বক্ষে। মন্দিরের ঠিক উত্তর দিকে আপনারা দেখতে পাবেন একটা দুধ পুকুর, বিশাল পুকুর, এবং ওই পুকুরে জল নিয়েই বাবার মাথায় দেওয়া হয় এবং ওই পুকুরেই চরণামৃত খেলে, মানে ওখানকার জল খেলে চরণামৃত হিসাবে অনেকের দুরারোগ্য রোগ সেরে যায়। এখন যার যার বিশ্বাসের উপর তার তার হয়, এরকম হয় অনেক সময় বিশ্বাসের উপর। যেরকম ঠাকুরের এক পার্শ্বদ এলাহাবাদে ছিলেন, এখন ঔষধ শেষ হয়ে গেছে, কী করবেন, ঠাকুরের নাম করে ওখানে জল দিয়ে দিলেন। কিন্তু যারা ওনাকে ভগবান জ্ঞান করতেন তারা কিন্তু সেই ঔষধ খেয়েই ভালো হয়ে গেছেন, জলটুকু খেয়ে। অর্থাৎ যারা ঠাকুরের পার্শ্ব ঠাকুরের কৃপা পেয়েছেন তাদের নানান আলৌকিক শক্তি থাকে যে অন্যকে প্রতিভাত করতে পারে। প্রতিদিন ওই শিবলিঙ্গের উপর দুধ অর্পণ করা হয় এবং সেটা উত্তর দিকে জলাশয়ে পড়ে। এর জন্য এই পুকুরটার নাম করা হয়েছে দুধ পুকুর। যতই দুধ শিবের মাথায় ঢালুন ওই পুকুরে গিয়ে পড়বে। এবং ভক্তদের মধ্যে প্রচলিত বিশ্বাস এই জলাশয়ে স্নান করলে শরীরে আরোগ্য লাভ হয়।
তারকনাথ ছাড়াও দেবী কালী, লক্ষ্মীনারায়ণ মন্দির, অন্যান্য দেব মন্দির এখানে আছে। আর চৈত্র মাসে গাজন মেলায় বা শ্রাবণ মাস, চড়ক, নীলপজা, শিবরাত্রি, এগুলো কিন্তু এখানে খুব জনপ্রিয় অনুষ্ঠান এবং ভক্তদের ভিড়ও দেখা যায়। আপনারা কলকাতা থেকে বাসেও আসতে পারেন, আবার কলকাতা থেকে সব থেকে আসা ভালো লোকাল ট্রেনে করে আসা। বিশেষ করে গোটা শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে মন্দিরে ঢোকা অসাধ্য আছে, অনেকক্ষণ লাইন দিতে হয়, আবার ওই লাইনের মধ্যেই অনেক জল ঢেলে বাবার মাথা দিয়ে তৃপ্ত হন। দীর্ঘ পথে হেঁটে অনেকে জল নিয়ে আসেন কাঁধে করে, এবং বিচিত্র আপনারা দেখতে পারবেন, ঘরটিকে দুপাতে ছেলে থেকে মেয়ে খালি পায়ে বাবার নাম করতে করতে তারা কেউ 5 লিটার, কেউ 10 লিটার, কেউ নিয়ে বাঁক করে দিয়ে, আর ঘণ্টা বাজাতে বাজাতে, ওই বাঁকের মধ্যে ঘণ্টা আছে ছোটো ছোটো, যখন হাঁটে তখন দেখতে খুবই ভালো লাগে। আপনারা যারা যাবেন একবার শ্রাবণ মেলায় গেলে দেখতে পাবেন। আর যুগ যুগান্তর থেকে এই তারকনাথ সকলের কাছে অত্যন্ত প্রিয়, কারণ ওখানে কিছু করতে হবে না, ওখানে কেউ পাণ্ডাদের কোনো অত্যাচার নেই, আপনাকে যে জোর করে টেনে নিবে ইত্যাদি ইত্যাদি আপনারা দেখতে পাবেন না। ভক্তদের পূর্ণ বিশ্বাস বাবা তারকনাথ যে ধরনের লোক যান তার মনস্কামনা পূর্ণ করেন। প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 1:30 পর্যন্ত খোলা থাকে, আবার কিছুক্ষণ বিরতি থাকে, আবার 4টার সময় মন্দির খোলা হয়, আবার 7:30 পর্যন্ত খোলা থাকে। তবে বছরে বেশিরভাগ সময় হেরফের হয়, এবং আপনি বাস সহযোগে, ট্রেন সহযোগে যেতে পারেন। তারকেশ্বরে মন্দিরে আটচলা আদলে একটা তৈরি, আমাদের বাংলায় যে মন্দিরগুলো দেখা যায় চালা শ্রেণীর, সেই রকম চালা 3 প্রকার আছে, 4 চালা, 8 চালা ও 12 চালা। চালা শ্রেণীর মন্দিরগুলো বাংলা গ্রামের কুটিরের মতো দেখতে, বহু আগে এইভাবেই কুটিরের আদলে বাংলা দেবালয়গুলো তৈরি হতো। আসলে গম্বুজের ছাদকে বাংলার কুটির চালার আকার দিলেই তো বদলে যেত চালা মন্দিরে। ছাদের চারিদিকে পিরামিড আকারের চাল একটু বিন্দুতে মিলিত হয়ে এই মন্দিরটি তৈরি হয়েছে, 4 চালা মন্দির। এবার এই 4 চালা মন্দিরে শীর্ষবিন্দু একসাথে মিশবার আগেই তার উপরে একটি ছোটো চালা বসিয়ে 8 চালা মন্দির নির্মাণ হতো। আর হুগলি জেলায় 8 চালা মন্দির বেশি দেখতে পাবেন। এছাড়া কাছাকাছি আপনি আটপুর, জঙ্গিপাড়া, সিঙ্গুর, হরিপাল, ধনেকালী প্রভৃতি স্থান খুব সন্নিকটে, এবং অনেক সাধু সন্ত এই মন্দিরে আসেন, এবং মন্দিরকে কেন্দ্র করে অনেকে রুটি রোজগার করেন, বাবাই অকাতরে সকলের প্রার্থনা পূর্ণ করছেন। কিন্তু ভুললে চলবে না যে এই মন্দিরটির একটি নিজস্ব ইতিহাস সবসময় আছে। আর তারকেশ্বর ইতিহাস সম্পর্কে অনেকে অনেক কিছু ব্যাখ্যা দিয়ে থাকেন, অনেক ঐতিহাসিক যুগ থেকে অনেকের মতে অনেক কিছু আছে। আর আপনারা যখন তারকেশ্বর ট্রেন দিয়ে, আমি বাস দিয়েও গেছি, ট্রেন দিয়েও গেছি, যখন আপনি আস্তে আস্তে গিয়ে তারকেশ্বর মন্দিরে গিয়ে পৌঁছালেন, একটা স্নিগ্ধ ভালোবাসা যেন আপনার মন প্রাণ জুড়ে নিয়েছে। তাই আসুন বাবার কাছে প্রার্থনা, আমরা সকলেই আমাদের যাতে মনের কামনা পূর্ণ হয়, আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিধৌবিক সকলেই শান্তি থাকুক। ওম শান্তি।
ওম শান্তি, ওম শান্তি। বিরাট শিশু আন মনে খেলিছ, এ বিশ্বলোয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলোয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাগিছ গড়িছ নীতি খনে খনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলোয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। শশী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার শশী, খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিপাস, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন স্বনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলোয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলোয়ে বিরাট শিশু আন মনে খেলিছো।